দুর্নীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। এতে আজিজ আহমেদের পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও আমেরিকায় প্রবেশে অযোগ্য ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে ভাইয়ের অপরাধ আড়াল করা, সামরিক কেনাকাটায় অনিয়ম ও ঘুষ গ্রহণ সহ নানা অভিযোগ তোলা হয়। বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতের পর স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ফরেন অপারেশনস অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের 7031 সি ধারার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশের সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদকে। এই পদক্ষেপের ফলে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা আমেরিকায় প্রবেশের জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। বিবৃতিতে জানানো হয়েছে, আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন ও সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে। বাংলাদেশের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে আজিজ আহমেদ তার ভাইকে সহযোগিতা করেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে দুর্নীতিতে জড়িয়েছেন। এছাড়া বিবৃতিতে আরো বলা হয়, অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য আজিজ আহমেদ তার ভাইদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন। আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে আমেরিকার অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরো জানানো হয়, সরকারি সেবার স্বচ্ছতা ও নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি, ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন, মুদ্রা পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি বিরোধী প্রচেষ্টায় সহায়তা দেয় আমেরিকা। এদিকে নিষেধাজ্ঞার এ ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ। এ নিষেধাজ্ঞা ব্যক্তিগত হলেও আওয়ামী লীগ সরকারের সময় তিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তাই এ ঘটনা সরকারকেও কিছুটা হেয় করে বলে অভিমত তার। বিজিবিতে অথবা সেনাবাহিনীতে আমার কোনো ভাইকে আমি কোনো একটা কন্ট্রাক্ট দিয়েছি কিনা এটা কোনো প্রমাণ কেউ আমাকে দেখাতে পারবে কি? তার বিরুদ্ধে তোলা অভিযোগগুলো প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দেন সাবেক সেনাপ্রধান। জিএম শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।